এখানেই রান্না কর, রাত্রিবেলা কোথায় কর? কে কো রান্না আছে? ভূত ফেলে দিয়েছে, এই হাত ভেঙে গেছে। ওরা যাবি দিন ওদের কাছ থেকে সব মাদুলি নিয়ে, এখন সব এ বলছে আমার কাছে মাদুলি আছে, তো আমাকে আমার তাই জন্য ভূত কিছু করতে পারবে না। মানে একদম একটা গ্রামের শেষ প্রান্ত, তো ভাবলাম আপনাদেরকে এই পাশটা একটু ঘুরে দেখাই। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা তিতান কিচেন, ওই ধুলেজপুরে সবাইকে স্বাগত। আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে চলে এসেছি আমাদের গদখালির রামগোপালপুরের একটা গ্রাম আছে, সেই গ্রামের একদম শেষ প্রান্তে। এই পাশটা আমরা কোনোদিন আসিনি, আর সেই গ্রামেরই শেষ প্রান্তে আসলাম। এখানে একদম পুরো গ্রাম শেষ, মানে লাস্ট একটা বাড়ি, তারপরে এই যে জঙ্গল আর নদী রয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে কয়েকটা বাচ্চা এখানে খেলা করছে, মানে এদের পাশেই বাড়ি, সব নদীর পাড়ে এই সব বাড়ি। আর একদম পুরো শেষ প্রান্ত, এরপরে এই যে নদী শুরু হয়েছে, এরপরে আর গ্রাম নেই, গ্রামটা পুরো শেষ। তা ভাবলাম বাপের বাড়ি এসেছি, আর আমাদের বাপের বাড়ির পাশেই এই গ্রামটা, তো ভাবলাম একটু নদীর ধার থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর গদখালি খেয়াঘাট তো আপনাদেরকে দেখিয়েছি এর আগে অনেকবার, তো তাই ভাবলাম খেয়াঘাটে না গিয়ে তো আপনাদেরকে এই পাশটা একটু দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন সব বড় বড় নৌকা, এসব নৌকাগুলো সব মাছ ধরতে যায়। ওই যে নদীতে দেখতে পাচ্ছেন ওই যে সব বড় বড় বোটগুলো রয়েছে, ওইগুলো সব মালবাহী বোট, ওইগুলো সব মালপত্র নিয়ে আসে। আর এখন নদীতে পুরো ভাটা, জল একদম কম। ওটা কিসের বোট? মাছ ধরার? হ্যাঁ মাছ ধরার। ওটাও মাছ ধরার বোট? কোনটা? ওইটা তোলার। হ্যাঁ ওটা মালবাহী বোট, আমি বললাম না। যাই হোক, আর এখন পুরো ভাটা, দেখতেই পাচ্ছেন নদীতে এখন জল একদম কম। আর দূরে আপনারা নদী ভালোভাবে দেখতেও পাবেন না, কারণ কুয়াশাচ্ছন্ন ভাবতো, তো সেই কারণে ভালোভাবে দেখা হয়। আর এই পাশটা একটু দেখাবে, আসো হাতে করে আগুন দাবাবে। ওই পাশটা দেখুন পুরো, রামনবমীতে কিন্তু আমলামি তিমন মতো না কর ওইটা। তো এদের দেখতেই পাচ্ছেন এই পাশ ধরে পুরো এরকম জঙ্গল। তো এই সাইডটা আসুন, আর এখানে চর পাতা দেয়, এই যে সব কাঠগুলো রয়েছে, ওই সব বাঁশগুলো বাঁধা। চর পাতা দেয় তোদের এখানে? তোরা পারিস চর পাতা দিতে? দেখে দেখে শিখেছিস? এ পাশে ভাঙছে, ও পাশে করছে, আবার সে একই সিস্টেম নদীর। হ্যাঁ, এপাশে মানুষের বসবাস প্রচুর রয়েছে, এই যে দেখুন নদীর পাড় ধরে এই সাইড ধরে, এই যে সব মানুষের বসবাস রয়েছে। আর এই পাশে কেমন জঙ্গল, নিয়ে ওই ভিতরের দিকে জঙ্গল আছে, এই সাইডটা পুরো একদম ফাঁকা। হ্যাঁ, আর তোর হাতে কি আছে? কি করে এখানে নদীর পাড়ে বাচ্চারা যে থাকে তারা সব খেলা করছে, আপনাদেরকে তো দেখালামই। আর ওই যে সব নৌকার, এখন নদী পুরো শীতের নদী, শান্ত নদী। আর এই পাশটা ভেঙে যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, এই সাইডটা ভাঙছে আর ওই পাড়টা গড়ছে, ওই পাড়টা একদমই দেখা যাবে না। আর এখন আমাদের সুন্দরবনে এত টুরিস্টের চাপ, আমাদের ঝড়খালিতে তো একদম মানে কোনো কথাই হবে না, প্রচুর পরিমাণে চাপ রয়েছে টুরিস্টের। আর গদখালিতেও সেই রকম পরিমাণে রয়েছে, তাই ভাবলো ওই পাশগুলো অনেক জনবহুল, অনেক দেখিয়েছি, তো এই পাশে একদম নিরিবিলি জায়গা, একদম একটা গ্রামের শেষ প্রান্ত, তো ভাবলাম আপনাদেরকে এই পাশটা একটু ঘুরে দেখাই। তো আরও অনেকদিন ভিডিও দেওয়া হয় না, বানানো হয় না ভিডিও, তো আজকে ভাবলাম তো বানাই, তো আজকেই চলে আসলাম। তো যাই হোক, এই পাশটা এরকমই, এটা এটাও সুন্দরবনের একটা দ্বীপ, ওই জঙ্গলে জায়গাটার নাম হচ্ছে রামগোপালপুর। এইখানটা পুরো এরকমই জায়গা, নতুন কিছু নেই, এই পাশটা এরকমই। তো চলুন একদিন চেষ্টা যাই। এই যে এই কাঠগুলো, এইগুলো চরপাটার কাঠ, এইগুলো সব এই যে জাল টাল পাতে। আর এইগুলো হচ্ছে নৌকার যে বড় বড় জালে যে মাছ ধরতে যায় সেইগুলোর জন্য, তো এইগুলো আপনারা জানেন, এইগুলোকে বড় বড় যে নোঙর গুলো ফেলে তার পরিবর্তে এইগুলো বড় জালের জন্য এইগুলোকে। ওরে যাবি, ওইরকম করে তোদের হাতগুলো ভাঙে, ওই ওর ভেঙেছে, এবার তোর ভাঙবে। আমার ওজন তো 43 টাকা, এই সেগানি বলে দিতে পড়েছে ওইখান থেকে, পড়েছে গাছ থেকে। ও
এই গাছ থেকে ভাঙে পড়ে ওর ওই বাচ্চাটার হাত ভেঙেছে। এই গাছ দিয়ে পড়ে গেছে তুমি? হ্যাঁ, ওরকম করতে গিয়েই পড়েছে বলছো না? ওসব তো আমার শেখা। গরম করিস না, পড়বি কিন্তু দুপুর বেলা। দুপুর বেলা ভূত লাগে বেশি। তোর এখানে ভূত আছে? কোন গাছে ভূত আছে? এই গাছটা ভূত আছে? হ্যাঁ, একদিন গ্রামে বলে একটা মেয়ে পিছনটা ঠেলা মারতে আর এখানে পড়ে গেল। হ্যাঁ, আমার একবার ঠেলে। আর তোকে কি ঠেলে ওই জন্য ভেঙে দিয়েছে হাত ভূতে? আর তুই উঠছিস, তোকে ওরা টান মারবে দেখবি। জীবনে না, জীবনে না। কেন? ওর কাছে মাদলি আছে। ওর কাছে মাদলি আছে? এর কাছে মাদলি। তা মাদলি আছে তোর কাছে, ওটা আছে তাহলে তোকে ধরলো কেন? তোকে ফেলে দিলো কেন? তোর নাম কি? তোর নাম? তোর নাম কি? শাকিল মোল্লা। শাকিল মোল্লা, এই ঠিক। তো আপনাদেরকে তখন যে ওরা বলছিল যে এই গাছে চড়ে যে ওই বাচ্চাটার হাত ভেঙে গেছে, ও সামনে আসতে চাইছে না। যাই হোক, তা ওরা বলছে যে ভূত আছে, তো সেই কারণে ভূত ফেলে দিয়েছে, এই হাত ভেঙে গেছে। তারপরে এখানকার সব টুনিন ওদের কাছ থেকে সব মাদুলি নিয়ে এখন সব এ বলছে আমার কাছে মাদুলি আছে, তো আমাকে আমার তাই জন্য ভূত কিছু করতে পারবে না। মানে সব বিশ্বাস আর কি, সব মানুষের একটা তো বিশ্বাস নিয়ে মানুষ বাঁচে, তো সেই রকম আর কি। তা ও তুই কি বলছিস বল, তোর কাছে কিছু হবে না তোর? না, ওই গাছে একটু আগে চড়ছিল, আপনাদেরকে তো দেখালাম আমি। ওই ওই গাছটা একটা লোক গোলা দিয়ে কোন গাছটা? ওই তো স্যার, বিশটা তো লোক কিন্তু একটা ফুল আছে এদিকে, একটা গাছ আছে ওইখানে। ওইখানে কেউ গলায় দড়ি দিয়ে মরেছে, কেউ বিষ খেয়ে মরেছে, তো সেই কারণে ওই সব জায়গায় ভূত আছে। মানে এদেরই বিশ্বাস, বাচ্চাদের সব বাচ্চাদের তো একটা ভয়ের জিনিস থাকে না? দেখেছি আমরা নিজে চলে আসছি, আমরা জানমাল পাতি, তো আমরা দেখেছি এরকম ভয় দেখতে চলে আসছে ভয়। হ্যাঁ, এরকম লম্বা লম্বা আলো, ওরা জাল পাতে, ওরা নাকি আলো টালো দেখেছে। রাত্রি বেলা দেখেছিস ভূতের আলো? লাল নীল থাকে না, লাল তো জ্বলছে। কখন নীল হয়? হ্যাঁ, তা তোরা এখানে খেলছিস, ভয় লাগছে না? না, কিসের ভয়? দিনের বেলা বারোটার দিকে ওই ওই গাছটা আসবে, ভূতের লম্বার মতো আলো দেওয়া পাবে ওই গাছটা। রাত বারোটায়? কোন গাছটা? ওই গাছটা? হ্যাঁ, ওই গাছটা। এই গাছটা আগে তো সব শুনেছি, মাথা গাছটা আগে নাকি বীজ খেয়ে এরকম গাঙে দিয়ে দিত, মা কি বলে হিন্দুরা ইটে দিয়ে দিত, সব এসে এখানটায় সামনে তো সব লোক সাপে কামড়ালে বা কিছু হলে সেই সব গুলো দেখে এখানে এসে জড়ো হতো। মানে ওর মা তা ওর ঠাকুমা ঠাকুমা যারা আছে তারা বলে আর কি, ওরা সেই সব শুনে আমাদেরকে গল্প করছে। তা ভাবলাম আপনাদেরকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে বাচ্চারা কি বলছে এখানে, ওদের বিশ্বাসে যে পড়ে গিয়ে হাত ভেঙে গেছে ওটা ভূতের জন্যই হয়েছে, পাশে ভূত আছে বলছে। যাই হোক, তো সেটা আপনাদেরকে বললাম আর ওরাও বললো, আপনারা দেখতেই পেলেন। তো এখানকার এইসব বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম, তবে ভূত মাদুলি সব কিছুই বুঝলেন, এইসব থেকে এই ছবি থাকবেই। তো যাই হোক, যাই হোক, এই পাশটা এরকম আর তেমন কিছু দেখানোর নেই, জঙ্গল নদী ছাড়া আর কি আছে বলুন? নদীর পাড়ে বাস করে দেখো, চলো। আর নদীর নদীর পাড়ে যে সব বসবাস গুলো রয়েছে সেগুলোও দেখাবো। তাহলে তোরা খেলা কর নাকি বাড়ি যাবি? না, খেলা কর। তো চলুন এবার আমরা একটু গ্রামটা দেখি, ওদের যে গ্রাম রয়েছে ওরা যে পাশে থাকে। এখানে বাইন গাছটা বেশি দেখো। হ্যাঁ, এই তো যাচ্ছি। এখানে বাইন গাছটা প্রচুর আছে। এই জলের নাম হচ্ছে ফাইবার জল। এই জালে জালগুলো যে ফাইবার, জেন আলাদা জেন, এগুলো এগুলো কি করছে, এগুলো কি করিস? ওই ওইখানটা ভাই সব বিক্রি হয়, এগুলো বিক্রি হয়, এগুলো গোল গোল, এগুলো তোরা কি এগুলো কারা রেখেছে? হ্যাঁ, এই যে ছেড়ে গেছে, ওগুলো ফেল দিয়েছে, এগুলো বিক্রি হয়। হ্যাঁ, এরকম গোল গোল।
এই যে এইগুলো নিচ্ছে আমার মেয়ের জন্য, এসব নদী থেকে পায় এরা। এরা এইসব গল্পগুলো করছে, ভালোও লাগছে শুনতে। ভূতের গল্প সত্যি হয়তো থাকলেও থাকতে পারে। দেখুন এই যে রান্না করছে এখানে, এই নাড়া জাল দিয়ে, সেই বলে আপনাদের দেখিয়েছিলাম যে নাড়া কাটে সবাই, তো সেই নাড়া জাল দিয়ে রান্না হয়। এই হাওয়ার মধ্যে তো উনান জ্বলছেও না ভালোভাবে, নাকি পুরো রাস্তার পর উনুন দেখে যাও। তোর মারছে তো দেখি, তাহলে এখানেই রান্না কর, রাত্রিবেলা কোথায় করো না, এখনই রান্না করো না একেবারে দুবেলা। এই দি মা এখন খাইবে না, একবার দুবেলা আছে দুজনে খা। বাড়ির বেগুন, বাড়ির পুঁই শাক আর বাড়ির টমেটো, এদিকে চাষ হয়েছে সবজি। এটা শেষ তো গ্রামে, এই গ্রামের নাম কি? রাঙ্গোপাল। একদম শেষ, এটা এটাই শেষ তো? হ্যাঁ শেষ বাড়ি। সব বাড়ি কোথায়? আমাদের বাড়ি, আমাদের বাড়ি মাইতিপাড়া। এসে নিয়ে যাবে পরে, এ তোমার দাও করে নিয়ে আসুক। হ্যাঁ কথা কি নিয়ে আসে বড় দিদিমণি? হ্যাঁ সবাই গ্রামে থাকতে গেলে উনানে রান্না করতে হবে। গ্রামটা একদম গ্রামের শেষ প্রান্ত, তো সেটাই আপনাদেরকে ঘুরে দেখালাম। আর একদম শেষ বাড়ি, এখানে রান্না বান্নাও হচ্ছে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক করতে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথমে সেটা আপনি দেখতে পান। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে।